ছবিটা নিয়ে সত্যি অনেকটা প্রত্যাশা রয়েছে, কারণ বারবার এটাই বলছি যে এরকম একটা গল্প, এরকম একটা ন্যারেটিভে কাজ করার সুযোগ এই প্রথম হয়েছে, যেখানে এই চরিত্রগুলো ভীষণ রকম বাস্তব, ভীষণ রকম রিয়েল তাদের ক্রাইসিসগুলো, এবং সেটা আমাদেরকে সময় নিয়ে এফোর্ট দিয়ে শিখতে হয়েছে, গড়ে তুলতে হয়েছে এই চরিত্রগুলোকে। সো সেখান থেকে ডেফিনেটলি এটা এমন একটা গল্প বলে, এমন ইন্টেন্সভাবে চরিত্রগুলোকে প্রেজেন্ট করে, সেটা আমাদের এক্সপেকটেশন অনেকটা রয়েছে, এবং এটাও একটা বিশাল এক্সাইটিং ব্যাপার যে সত্যি দুই বাংলায় একসাথে রিলিজ করছে। তো আমাদের বাংলাদেশের একটা হিউজ দর্শক রয়েছে যারা আমাদের কাজ অ্যাপ্রিসিয়েট করে, যারা আমাদের কাজ রেগুলার ফলো করে, সো তারাও আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো তাদের কাছেও যে আমরা একসাথে পৌঁছাতে পারছি, এটা আমাদের খুব ভালো লাগছে। আই থিঙ্ক মানে বাংলাদেশের অডিয়েন্স বা বাংলাদেশের ফলোয়ার্সরা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভীষণ অ্যাক্টিভ, এবং তাদের প্রেজেন্সটা আমরা কনস্ট্যান্ট ফিল করতে পারি আর কি। তো এবং তারা যখন ভালো কাজ দেখে তারা ভীষণ ভোকালও, অনেকে হয়তো রিয়্যাক্ট করে না, অনেকে হয়তো অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু বাংলাদেশের মানুষ খারাপ লাগলেও বলে, ভালো লাগলেও বলে।